রাজনৈতিক আলাপ সালাপ। আজকের আসলে সংবাদ শিরোনামগুলো আসলে কি, ফখরুল ইসলাম আলমগীর তিনি কি বলছেন অথবা ওবায়দুল কাদের আজকে কি বলেছেন, সে বিষয়গুলো আপনাদেরকে ডিটেলসে বলা হচ্ছে, বলা হবে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিরোধী দল দমনে লাগামহীন হয়ে পড়েছে, একথাটি বলেছে ফখরুল ইসলাম আলমগীর। অর্থাৎ সামনে নির্বাচনকে টার্গেট করে আইন প্রয়োগকারী যেসব সংস্থাগুলো আছে তারা হচ্ছে বিরোধী দলের যে নেতাকর্মী আছে তাদেরকে ধরপাকড় করছে, এই ধরনের অভিযোগ করছে ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ওবায়দুল কাদের কী বলছেন, তিনি বলছেন যে যত বাধাই আসুক না কেন শেখ হাসিনা মাথা নত করে না। ওবায়দুল কাদের এই কথাটা বলছেন, এবং যত কিছুই যত দেশের বাইরের থেকে যত প্রেশারে আসুক না কেন এটা শেখ হাসিনাকে কোনোভাবে ভয় দেখাতে পারবে না, সেই কথাটাই বলছে, শেখ হাসিনা মাথা নত করবে না এই কথাটা যে যখন বলছে। কিন্তু এখানে আরেকটা কথা হয়েছে, সেটা হচ্ছে যে রাশেদ খান মেনন তিনি প্রথম আলোকে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন বিএনপি মাঝে মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে তবে নির্বাচন ঠেকাতে পারবে না। এবং অন্যদিকে একটা মজার বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে এত বেশি ইন্টারেস্ট, তারা হচ্ছে এই আগস্টেই হচ্ছে ঢাকায় যুক্তরাষ্ট্রের আরও দুটি প্রতিনিধি দল আসবে, এর মধ্যে যিনি একজন আসবে তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিওর, তিনি আসবেন বাংলাদেশে। অন্যদিকে জাতীয় পার্টির অবস্থান আসলে কী নির্বাচন নিয়ে, নির্বাচন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তারা আরও সময় নেবে, তারা আরও পর্যবেক্ষণ করছে যে সব কিছু কোন দিকে যাচ্ছে, এবং জাতীয় পার্টি তাদের নিজস্ব যে চিন্তাভাবনা আছে সেই সিদ্ধান্ত, যেসব সিদ্ধান্ত আছে সেই সব নিজেদের সিদ্ধান্ত জানাবে, কিন্তু তারা কিছু সময় নেবে, তারা কারো বি টিম হয়ে রাজনীতি করতে চায় না, এই কথাটাই বলছে জিএম কাদের। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে চট্টগ্রামবাসীর জন্য তাদের এই যে বৃষ্টি, বৃষ্টিতে কিন্তু তলিয়েছে চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চল। সো এই যে ফখরুল ইসলাম আলমগীর, ওবায়দুল কাদের অথবা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, এই যে রাশেদ খান মেনন, তারা যে কথাগুলো বলছে এই কথাগুলো আপনারা কীভাবে দেখছেন এটা কমেন্টে জানাবেন। আর চট্টগ্রামের এই যে বন্যা, এই জলাবদ্ধতা, এই যে নিম্নাঞ্চল তলিয়ে যাওয়া, এই যে সরকার এই গত 15 বছর আছে, তারা কি লং টার্ম কোনো কিছু নিতে পারে না যেটা ঠেকাবে এই চট্টগ্রামকে? আপনাদের কী মনে হয় একটু কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।